আগের ব্লগে তোমরা তো দেখলেই যে আমরা দীঘায় গেছিলাম, আমরা তো বললাম যে দীঘায় যাওয়ার আগে মানে দীঘায় যখন যাই তখন কিন্তু আমরা দীঘায় থাকি না, থাকি হচ্ছে শঙ্করপুরে, সেটা হচ্ছে দীঘার থেকে 12 কিলোমিটার আগে। আর এই যেই রাস্তাটা এটা হচ্ছে সেইটাই মানে শঙ্করপুর টু দীঘায় যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটার নাম হয়েছে মেরিন ড্রাইভ, যেটা খুব নতুন হয়েছে, যারা দু বছরও হয়নি যারা গেছো নিজের গাড়ি নিয়ে, তারা কিন্তু এই রাস্তাটা দিয়ে যখন যাবে ভীষণ ভালো লাগবে। আর সাইড দিয়ে এরকম সমুদ্র যাচ্ছে আর রাস্তাটা মানে জাস্ট অসাম ফিল হয়। আর আমরা কিন্তু সেই দিন মানে যেদিন গেছিলাম সকালবেলায় প্রচন্ড মেসি লাগছিল বলে স্নান ঠান সব করে নিয়েছিলাম আর হোটেলে শিফট করে নিয়েছিলাম। ওই যে আমাদের কারটা ওইখানেই পার্কিং করা ছিল, করে নেওয়ার পর একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর বেরিয়েছিলাম। আর ফ্রেশ হয়ে বেরোনোর পর আমরা একটু সমুদ্র বিচের ধারে গিয়ে মানে শঙ্করপুর বিচের সামনে গিয়ে ছেলের সাথে সবাই মিলে একটুখানি পা ভিজিয়ে একটু ফটো ফটো সব তুলে নিয়েছিলাম। সেদিন আর সমুদ্রে স্নান করিনি, কেন কি স্নান করার পর আবার সেই নোনা জলে স্নান করতে আর সেদিন ইচ্ছা করেনি, আর শরীরটাও ভীষণ মানে অতটা দুর্বল লাগছিল কি যে আর স্নান করা ঝাপাঝাপির ইচ্ছা করছিল না, তো ওইটুখানি মজা করেছিলাম। আর সাইডে যত সাইট সিন ছিল যেখানে যেখানে যাওয়ার ছিল সেগুলো সব ভিজিট করে নিয়েছিলাম, তো এইভাবেই কিন্তু সেই দিন মজা করছিলাম। আর মজা করে নেওয়ার পর আমরা এখানে যখন মানে ঘুরে ঠুরে যখন আবার হোটেলে চলে এসেছিলাম তখন কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছিলো আর সায়নের প্রচন্ড ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য ও ঘুমাচ্ছিল হোটেলে আর আমি আর ছেলে পাশেরই একটা দোকানে ডিমের আমলেট খেতে এসেছিলাম। তো এই ছিল ব্লগটা।